ওয়েলকাম বয়েজ, আজকে আমরা চ্যাপ্টার থ্রি এর উপর ক্লাস করব। চ্যাপ্টার থ্রি হচ্ছে আমাদের মেজারমেন্ট। এই পুরো সিলেবাস, পুরো চ্যাপ্টারটাই আমাদের সেকেন্ড টার্মের। তো আজকে আমরা এই থেকে কিছু ম্যাথস করব। এটা কয়েকটা ক্লাস আমরা নিব এটার উপর, মেজারমেন্টের উপর। আমি কিছু ম্যাথস এখান থেকে আজকে করিয়ে দিব, তোমরা বাসায় বাকিগুলো ট্রাই করবে। তো শুরু করা যাক। প্রথমেই বলি, এক্সারসাইজ থ্রি এর যে ম্যাথগুলো, এটা দুইটা টাইপে ডিভাইড করা আছে। টাইপ ওয়ান হচ্ছে এরিয়া রিলেটেড প্রবলেম। আমি ম্যাথসের নাম্বারগুলো এখানে মেনশন করে দিয়েছি। তো এখান থেকে কিছু ম্যাথস আজকে আমরা করব, সবগুলো এরিয়া রিলেটেড প্রবলেম আজকে শেষ করব না। আমরা আজকে এখানে কয়েকটা দেখব, নেক্সট ক্লাসে আর বাকিগুলো দেখব। তো লেটস স্টার্ট উইথ নাম্বার টেন। নাম্বার টেনের কোয়েশ্চেনটা ছিল, দ্য লেন্থ অফ এ পন্ড ইজ 60 meters অ্যান্ড দ্য ব্রেথ ইজ 40 meters। ইফ দ্য ব্রেথ অফ ইটস ব্যাঙ্ক ইজ 3 meters, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ব্যাঙ্ক। এই প্যাটার্নের ম্যাথস তোমরা ক্লাস সেভেনেও করে এসেছো, যে একটা পন্ড আছে, তার লেন্থ ব্রেথ দেওয়া আছে, চারপাশে একটা ব্যাঙ্ক আছে, ব্যাঙ্কেরও ব্রেথ দেওয়া আছে, তাহলে ব্যাঙ্কের এরিয়া কত হবে। সো আমরা প্রসেস জানি, তাও আমি আবার রিপিট করছি। প্রথমে আমরা কী কী ইনফরমেশন দেওয়া ছিল সেগুলো তুলে নিলাম। লেন্থ অফ পন্ড 60 meter, ব্রেথ অফ পন্ড 40 meter, ব্রেথ অফ ব্যাঙ্ক 3 meter। সো এখান থেকে প্রথমে আমাদের যে কাজ, সেটা হচ্ছে আমরা এরিয়াটা ফাইন্ড আউট করবো। আমরা জানি এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ। সো এরিয়া অফ পন্ড, লেন্থ ইন্টু ব্রেথ, এখানে এল ওয়ান, ব্রেথ ওয়ান, বি ওয়ান দেওয়ার একটা রিজন আছে, সেটা আমি একটু পরে এক্সপ্লেন করছি। লেন্থ ওয়ান 60, ব্রেথ ওয়ান 40, সো টোটাল হয়ে গেল মাল্টিপ্লিকেশন করলে 2400 square meter। যেহেতু মিটার মিটার মাল্টিপ্লিকেশন করলে স্কোয়ার মিটার হয়ে যায়, এরিয়ার ইউনিট হচ্ছে স্কোয়ার মিটার। সো এই হয়ে গেল পন্ডের এরিয়া বের হয়ে গেল। দেন এখন অ্যাজ দ্যার ইজ ব্রেথ অফ দ্য ব্যাঙ্ক, পুকুরের চারপাশে ব্যাঙ্ক আছে, যেটাকে পুকুরের পার বলে। সো ওইটা সহ যদি আমরা লেন্থ কাউন্ট করি, তাহলে কী হবে, দুই পাশ থেকেই লেন্থটা এক্সটেন্ড করবে। এই যে এখানে, এই জন্য 2 into 3, কারণ লেন্থের দুই পাশেই 3 meter করে এক্সটেন্ড হয়েছে, এই জন্য এটা অ্যাড করে দিয়েছি আমরা অ্যাকচুয়াল যে লেন্থ ছিল পন্ডের তার সাথে। তো এটা হয়ে গেল 60 + 2 into 3 হয়ে যায় 6, সো 66 meter। এখন এইখানে আগের লেন্থে এই জন্য এল ওয়ান ধরা হয়েছে, এবং পরের যে নতুন লেন্থ, নিউ লেন্থ, সেটাকে এল টু ধরা হয়েছে। সো এই হলো এল ওয়ান আর এল টুর এক্সপ্লেনেশন। সো এই পেয়ে গেলাম আমরা লেন্থ অফ পন্ড উইথ ব্যাঙ্ক। সিমিলারলি ব্রেথ অফ পন্ড উইথ ব্যাঙ্ক 46 meter। তো এখন আগে একটা এরিয়া পেয়েছি, ওইখানে কোনো ব্যাঙ্কের ব্যাঙ্ক ছাড়া এরিয়া ছিল, এখন ব্যাঙ্ক সহ এরিয়াটা কী হবে, তাহলে এল টু ইন্টু বি টু, 66 × 46 মাল্টিপ্লিকেশন করলে চলে আসছে 3036 square meter। দেন লেটার যেই এরিয়াটা আমরা পেলাম, সেখানে ব্যাঙ্কের এরিয়া সহ আছে, আগের এরিয়াতে ব্যাঙ্কের এরিয়া নেই। সো যদি আমরা পরের এরিয়া থেকে আগের এরিয়াটা সাবট্রাক্ট করি, তাহলে কী চলে আসবে, এরিয়া অফ ব্যাঙ্ক চলে আসবে। তাহলে দেখো, এই যে এ টু মানে যেটা হচ্ছে পরে ব্যাঙ্ক সহ এরিয়া পেয়েছি, আর এ ওয়ান যেখানে শুধু পন্ডের এরিয়া ছিল, সো সাবট্রাক্ট করলে চলে আসছে 636 square meter। দিস ইজ দ্য অ্যান্সার ফর টেন, দ্যাট মিন্স এরিয়া অফ ব্যাঙ্ক। ক্লিয়ার? সো এরপরে আমরা চলে যাই একটা আরেকটা ম্যাথে, ম্যাথ নাম্বার 12-এ কোয়েশ্চেনটা ছিল, লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গুলার হাউস ইজ 1.5 অফ ইটস ব্রেথ, দ্যাট মিন্স লেন্থ অ্যান্ড ব্রেথ বলে দেওয়া নাই, বাট তাদের একটা রিলেশন বলে দেওয়া আছে, লেন্থ আর ব্রেথের মধ্যে কী সম্পর্ক, এবং এরিয়া দেওয়া আছে। সো আমরা প্রথমেই করব, যেহেতু ব্রেথের রেসপেক্টে লেন্থকে দেওয়া আছে, এই জন্য আমরা ব্রেথটাকে ধরে নিয়েছি এক্স মিটার। তাহলে লেন্থ কী হয়ে যাবে, যেহেতু 1.5 বলেছে, 1.5 টাইমস, তাহলে 1.5 মাল্টিপ্লাই করে এক্সের সাথে হয়ে গেল 1.5x। এবং আমরা যেহেতু এখানে এরিয়াটা স্কোয়ার মিটার দেওয়া আছে, তাহলে আমরা ইউনিটটা কী ধরবো, লেন্থ এবং ব্রেথের মিটার। তাহলে এই যেই লেন্থ আর ব্রেথ আমরা এখানে অ্যাজাম করেছি, ওই অনুযায়ী ওই রেসপেক্টে এরিয়া কী চলে আসবে, 1.5x × x, সো 1.5x² স্কোয়ার মিটার। বাট আমাদের কোয়েশ্চেনে এরিয়া দেওয়া ছিল
216 so 1.5 x square equals to 216 এখন এখান থেকে আমরা যদি 1.5 টাকে সাইড চেঞ্জ করি লেফট সাইডে ডিভিশন মাল্টিপ্লিকেশন ছিল রাইট সাইডে কি ডিভিশন হয়ে গেল দ্যাটস 216 ডিভাইডেড 1.5 লেফট সাইডে শুধু x স্কয়ার থাকলো সো x স্কয়ার 216 কে 1.5 দিয়ে ডিভাইড করলে 144 আসে আর যেহেতু x স্কয়ার ইকুয়াল টু 144 তাহলে যখন x এর ভ্যালু বের করব তখন কি করতে হবে স্কয়ার রুট আমি এখানে দেখিয়ে দিয়েছি 144 রুট ওভার 144 কে রুট ওভার করলে চলে আসে 12 এখন সো x 12 মিন্স x x ধরেছিলাম কি ব্রেথ তাহলে ব্রেথ চলে আসলো কত ব্রেথ হচ্ছে 12 মিটার আর লেন্থ ছিল কি 1.5x তো 1.5 ইনটু 12 চলে আসলো কত 18 মিটার আমাদের কোশ্চেন ছিল পেরিমিটার ফাইন্ড আউট করা সো পেরিমিটারের ফর্মুলা আমরা আগেই জানি যে পেরিমিটার হচ্ছে কি 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ যেহেতু আমরা অলরেডি লেন্থ এবং ব্রেথ পেয়ে গেছি সো এটা চলে আসলো পেরিমিটার হাউস 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ জাস্ট ফর্মুলা অনুযায়ী আমরা লেন্থ ছিল 18 মিটার ব্রেথ ছিল 12 মিটার বসিয়ে দিলাম 18 প্লাস 12 30 সো 2 ইনটু 30 মিটার বিকামস 60 মিটার সো এইটা ছিল 12 এইভাবে আমরা এই ক্যাটাগরির অঙ্কগুলো সলভ করতে পারবো যেখানে এরিয়া দেওয়া আছে এবং লেন্থ ব্রেথের একটা রিলেশন দেওয়া আছে ওইখান থেকে আমরা লেন্থ ব্রেথ বের করে তারপরে যেগুলো ফাইন্ড আউট করা দরকার পেরিমিটার বা এরিয়া সবগুলোই বের করতে পারবো ওকে তো নেক্সট চলে যাচ্ছি নাম্বার 15 এর কোশ্চেনে দেওয়া ছিল দ্য লেন্থ অফ ওয়ান সাইড অফ এ স্কোয়ার ইজ 300 মিটার সো স্কোয়ার মিন্স অল সাইডস আর ইকুয়াল আমরা এটা জানি যে স্কোয়ারের সবগুলো সাইড সমান হয় সো একটা সাইড দেওয়া থাকা মানে হচ্ছে ওইটার সবগুলো সাইডই আমরা জানি এবং ওই স্কোয়ারের চারপাশে বলে দেওয়া আছে যে দ্যার ইজ এ রোড 4 মিটার রোড অ্যারাউন্ড ইট আউটসাইড তো বাহিরের চারপাশে যেহেতু এই জন্য এটা এক্স্যাক্টলি আমরা যেই 10 নাম্বার ম্যাথসটা করছি ওইটার মতোই এখানে শুধু ডিফারেন্স একটু আছে সেটা আমি একটু বোঝানোর জন্য যে লেন্থের যখন আমরা এরিয়া ফাইন্ড আউট করি তখন লেন্থ ইনটু ব্রেথ হয় না লেন্থ ইনটু লেন্থ হয় এটা বোঝানোর জন্য এই অঙ্কটা করেছি আদারওয়াইজ এই অঙ্কটা আর আমাদের 10 নাম্বার অঙ্কটার মধ্যে কোনো ডিফারেন্স নেই সো এরিয়া অফ স্কোয়ার কি চলে আসবে লেন্থ ইনটু লেন্থ যেটা আমি আগেই বলেছি সো 300 ইনটু 300 বিকামস 90,000 স্কোয়ার মিটার এখন সো লেন্থ অফ স্কোয়ার উইথ রোড কত হবে যেহেতু রোডের লেন্থ দেওয়া আছে 4 মিটার সো 2 ইনটু 4 300 সাথে অ্যাড হয়ে 308 মিটার হয়ে গেল সো এটা হচ্ছে নিউ লেন্থ অফ সাইড অফ স্কোয়ার তার এরিয়াটা কি হয়ে যাবে 308 ইনটু 308 তো চলে আসলো 94,864 স্কোয়ার মিটার তাহলে পরে যেই এরিয়াটা পেয়েছি ওইখান থেকে যদি আগের এরিয়াটা সাবট্রাক্ট করি তাহলে কার এরিয়া পেয়ে যাবো এরিয়া অফ রোড সো এখানে আমি ওইটা দেখিয়ে দিয়েছি এরিয়া অফ রোড একটু A2 - A1 যেখানে সাবট্রাক্ট করলে চলে আসতেছে 44,864 স্কোয়ার মিটার সো 10 আর 15 ডিফারেন্স শুধু একটাই ওইখানে লেন্থ ইনটু ব্রেথ করতে হয়েছিল আর এখানে লেন্থ ইনটু লেন্থ এরিয়া ফাইন্ড আউটের জন্য ওকে সো নাম্বার 16 চলে যাই এরপর 16 একটা এরিয়া দেওয়া আছে ট্রায়াঙ্গুলার ল্যান্ডের এবং বেস দেওয়া আছে আমাদেরকে হাইট ফাইন্ড আউট করতে হবে তো এখানে যেটা আমাদের মেইন জানার বিষয় সেটা হচ্ছে হাউ টু ফাইন্ড আউট দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গুলার রিজিয়ন অর ট্রায়াঙ্গেল সো ট্রায়াঙ্গেল শেপ এর রিজিয়ন বা এরিয়া ফাইন্ড আউট করার ফর্মুলাটা হচ্ছে হাফ ইনটু বেস ইনটু হাইট ওই ফর্মুলাটা আমরা এখানে কাজে লাগাবো সো যা যা দেওয়া ছিল সেগুলো তুলে নিলাম এরিয়া দেওয়া ছিল বেস দেওয়া ছিল সো আমাদের হাইট বের করতে হবে সো উই নো এরিয়া অফ ট্রায়াঙ্গেল হাফ ইনটু বেস ইনটু হাইট সো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমাদের হাইট ইনফরমেশন নেই সো হাইট বাদে বাকি সবগুলো ইনফরমেশন আমরা ফর্মুলাতে বসালাম তাহলে যেটা হবে হাইটকে লেফট সাইডে রেখে দিলে আমাদের যে বেসটা সেটা এরিয়ার সাথে ডিভিশনে চলে যাবে আর যে হাফ ছিল হাফটা চলে আসবে মাল্টিপ্লিকেশনে যেহেতু এটা ডিভিশন ছিল সো 2 ইনটু 64 ডিভাইডেড বাই 22 চলে আসলো 24 মিটার সো এই ছিল আমাদের
16 এর आंसर এখানে জাস্ট আমরা ওই ট্রায়াঙ্গুলার রিজিওন এর যে ফর্মুলাটা সেটা ফাইন্ড আউট করেছি এখানে ডিফারেন্স কোনো কিছু নেই তো এখান থেকে আমরা ওই ট্রায়াঙ্গুলার শেপ বা ট্রায়াঙ্গুলার এর যে এরিয়া ফর্মুলা সেটা আমরা জানতে পারবো ওকে নেক্সট আমরা 21 করব 21 এ কোশ্চেনে ছিল লেন্থ অফ রেকট্যাঙ্গুলার ফিল্ড ইজ 1.5 টাইমস অফ ইটস ব্রেথ অ্যামাউন্ট অফ টাকা 10,260 স্পেন্ট টু প্ল্যান্ট গ্রাস এট টাকা 1 টাকা 90 পয়সা পার স্কোয়ার মিটার হাউ মাচ মানি উইল স্পেন্ড অ্যাট টাকা 2.50 পার মিটার টু ইরেক্ট অ্যা ফেন্স অ্যান্ড অ্যারাউন্ড দ্য ফিল্ড এখানে লেন্থ ব্রেথের মধ্যে একটা রিলেশন দেওয়া আছে এরিয়া ফুল ডিটারমাইন করা নাই বাট এরিয়াটা আমরা একটা রিলেশনের মাধ্যমে পাচ্ছি সেটা দেখছি সো প্রথমেই আমরা যেটা হচ্ছে যে যেগুলো দেওয়া আছে কস্ট অফ ওয়ান স্কোয়ার মিটার গ্রাসিং করতে কত খরচ হবে সেটা দেওয়া আছে দ্যাট ইজ টাকা 1.90 আর টোটাল কস্টিং দেওয়া আছে সো টোটাল কস্টকে যদি আমরা 1 স্কোয়ার মিটার দিয়ে ডিভাইড করি সে তাহলে আমাদের এরিয়া বা ফিল্ডের এরিয়াটা পেয়ে যাব সো ওইটা বের করে নিয়েছি 5,400 স্কোয়ার মিটার না আমাদের 12 এ যেরকম ছিল যে লেন্থ ব্রেথের মধ্যে একটা রিলেশন ছিল ওইখান থেকে এরিয়া দেওয়া থাকলে যেভাবে আমরা লেন্থ ব্রেথ বের করেছি এখানেও সেম ওই ফর্মুলাটা কাজে লাগিয়েছি লেন্থ ব্রেথ মধ্যে যে রিলেশন ওয়াই ধরে নিয়েছি ব্রেথ অ্যান্ড লেন্থ হবে 1.5 টাইমস সো 1.5 ওয়াই তাহলে এরিয়া চলে আসছে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 1.5 ওয়াই ইন্টু ওয়াই আর যেটা আমরা পেয়েছি সেটা ছিল 5,400 সো 1.5 ওয়াই ইন্টু ওয়াই হচ্ছে 5,400 এখান থেকে জাস্ট ওয়াই স্কোয়ার ইকুয়াল টু চলে আসছে 3,600 তাহলে স্কোয়ার রুট করলে ওয়াই এর ভ্যালু চলে আসছে 60 মিটার তাহলে এই ওয়াইটা হচ্ছে কি ব্রেথ তাহলে ব্রেথ 60 মিটার লেন্থ হয়ে যাবে 90 মিটার তাহলে যেহেতু আমাদের কোশ্চেনে ছিল যে ফেন্স টোটাল কস্ট অফ ফেন্স বের করতে হবে তাহলে ফেন্স মিন্স হচ্ছে পেরিমিটার বের করতে হবে কারণ যখনই আমরা কোনো ফিল্ডের চারপাশে ফেন্স দিচ্ছি সেটা হচ্ছে এরিয়া না এটা চারপাশে অ্যারাউন্ড অল অফ ইট সাইড আউটসাইড দিয়ে তাহলে এটা পেরিমিটার বরাবর হয়ে যাচ্ছে অ্যালং টু দ্য পেরিমিটার সো অ্যাট ফার্স্ট লেট আস ফাইন্ড দ্য পেরিমিটার অফ ফিল্ড 20 লেন্থ প্লাস ব্রেথ লেন্থ নাইনটি ব্রেথ 60 সো 90 প্লাস 60 150 2 ইন্টু 150 হয়ে যাচ্ছে 300 মিটার সো পেরিমিটার অফ ফিল্ড হয়ে যাচ্ছে 300 মিটার সো কস্টিং দেওয়া ছিল কস্ট অফ 1 মিটার ফেন্স টাকা 2.50 তাহলে 300 মিটারের জন্য কস্ট কী হবে জাস্ট ইউনিটারি মেথড নাথিং এলস জাস্ট মাল্টিপ্লিকেশন 2.50 ইন্টু 300 বিকামস 750 সো দিস ইজ দ্য টোটাল কস্ট অফ পেরিমিটার অর ফেন্সিং আউটসাইড দ্য রেকট্যাঙ্গুলার ফিল্ড সো এই ছিল আজকের ম্যাথসগুলো এই ম্যাথসগুলো এবং রিলেটেড আমাদের এই 21 পর্যন্ত আমরা যে টাইপ ওয়ানে ডিভাইড করে দিয়েছি ওই ম্যাথসগুলো তোমরা একটু বাসায় ট্রাই করো কোনোটাই প্রবলেম ফেস করলে আমাকে জানো 21, 22, 23 এই পর্যন্ত তোমরা ট্রাই করবে আমি চেষ্টা করবো তোমাদের স্যার 22 তোমরা ট্রাই করো না 22, 25 এই ম্যাথসগুলো আমি নেক্সট দিন করে দেওয়ার চেষ্টা করবো তাহলে এরিয়া রিলেটেড প্রবলেমগুলো আমাদের সলভ হয়ে যাবে এই 21 পর্যন্ত তোমরা বাসায় ট্রাই করো আমি যেগুলো ম্যাথস টাইপ ওয়ানের মধ্যে দিয়ে দিচ্ছি এই ওই ম্যাথসগুলো 21 পর্যন্তই তোমরা বাসায় করো কোনো প্রবলেম হলে আমাকে মেসেঞ্জারে জানাও ওকে বয়স থ্যাংক ইউ